वेलकम टू लाइफ स्टाइल एंड सबाई कैमन आज होपफुलि सबाई भलो आज ठीक ठाक आज और सबाई सबकिल प्रिकॉशंस एंड एवरीथिंग फॉलो करछो विच इज वेरी इम्पोर्टेंट एखन एंड आर तो मोस्टलि सबाई बाड़ीते आछो बाड़ीते बसछो जारा अफिस जाते जेते होच्छे काजे अदरवाइज जारा घरे बसे आछो तारा কি করো নিশ্চয় বোর ফিল করছো আমিও খুবই বোর হচ্ছি ঘরে বসে বসে সো আমার অ্যামাজন প্রাইম আছে সেখানে আমি মুভিস দেখতে থাকি চেক করতে থাকি তো রিসেন্টলি লাইক কালকে আমার আমি শকুন্তলা দেবী মুভিটা এসছে ওটা দেখলাম যেটা যেটাতে আমাদের যিশু আছে অ্যান্ড বিদ্যা বালন আছে অফকোর্স দে আর ভেরি নাইস অ্যাক্টার্স অ্যান্ড দে আর অ্যাক্টিং তো খুবই ভালো সো কালকে এটা দেখছিলাম রিয়েলি নাইস এ নাইস মুভি অ্যান্ড ইউ মাস্ট ওয়াচ তোমরা সবাই দেখো এটার ইয়েটা লজিকটা যেটা বলতেছে ইটস ভেরি নাইস এখানে তো ফার্স্ট অফ অল দেখিয়েছে যে বিদ্যা বালন শি ইজ আ হিউম্যান কম্পিউটার অ্যান্ড শি ইজ ভেরি না গুড ইন ম্যাথমেটিক্স খুবই তাড়াতাড়ি মানে কম্পিউটারেরও আগেও সব কিছু সলভ করে নিচ্ছে অ্যান্ড দ্যাটস ওয়াই ওর নাম ওকে ওর নামটা এটা দেওয়া হয় যে হিউম্যান ব্রেইন হিউম্যান কম্পিউটার সরি হিউম্যান কম্পিউটার হিসেবে সো তারপরে অ্যাবাউট যেটা এখানে মেইনলি ফোকাস করেও দেখিয়েছে মানে যেটা আমার মনে হয়েছে যে লাইফ মানে ও যখন ছোটো ছিল she belongs to a very you know she belongs to a normal family and or opori shob daitto chilo to oke tokhon choto theke she is earning o nijer barir jonno earn korto to but pore dekhiyeche je o jokhon khubi famous hoye jabe onek earn korte shuru korbe onek rich hoye geche khub income korche but tokhon or এইসব অন্য কোনো প্রবলেমস আর তখন ছিল না বাট যেটা তখন হয়ে দাঁড়িয়েছে দ্যাট ইজ ফ্যামিলি ইস্যুস ফ্যামিলি প্রবলেমস আসছিল অনেক ফ্যামিলি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না ফ্যামিলিতে মোস্টলি মেয়েকে দেখিয়েছে মেয়ে খুবই নিজেকে ইগনোর ফিল করছে অল সো এটা অ্যাকচুয়ালি রিয়েলি আমাদের নর্মাল লাইফেও হয়ে থাকে যে ফার্স্টে যেটা আমাদের নিড থাকে পরে সেটা একটা খুব ফ্যামিলি ইস্যু হয়ে যায় বাট সব কিছুই আমাদের এখনকার দিন হিসেবে সব কিছুই আমাদেরকে ধরে রাখতে হয় করতে হয় সব কিছুই মানিয়ে নিতে হয় তার মধ্যে একটু একটু সাপোর্ট পাওয়া গেলে খুবই ভালো হয় যেমন এখানে দেখিয়েছে যে যিশু খুব সাপোর্টিভ ছিল আর হ্যাঁ সন্তানরা তো সবসময় একটু ইগনোর ফিল করে বিকজ তারা তাদের প্যারেন্টসদের সবসময় সাথে পায় না তো মেয়েও এখানে দেখিয়েছে যে খুবই ইগনোর ফিল করতো ওর মনে হতো যে মা টাইম দিচ্ছে না মা সবসময় নিজের ম্যাথস নিয়ে ব্যস্ত আছে অ্যান্ড দেন বাবার সাথেও যেহেতু যিশু একসাথে ওরা থাকতো না যিশু কলকাতায় থাকতো দেখিয়েছে অ্যান্ড ও বিভিন্ন জায়গায় ওর বিভিন্ন প্রোগ্রামসের জন্য ঘুরে বেড়াচ্ছে তো সেই কারণে মেয়ে ওর বাবাকেও পাচ্ছে না অ্যান্ড খুব বাবাকে মিস করছে বাবার কাছে যেতে চাইছে কথা বলতে চাইছে থাকতে চাইছে তো এইসব নিয়ে একটা ফ্যামিলি একটা এইসব ইস্যুস এসে যাচ্ছে বাট আফটার অল পরে
আপনি ধীরে ধীরে রিয়েলাইজ করবে যখন ও নিজেও মা হবে। সো হোয়াট এভার দ্য ফ্যামিলি, সো হোয়াট এভার, মানে মুভিটাতে এই সব কিছু নিয়ে যে জিনিসগুলো দেখিয়েছে ইটস ভেরি নাইস অ্যান্ড খুবই ভালো লাগবে দেখতে। খুব অল্প হালকা হালকা গান, একটা দুটো গান আছে অ্যান্ড ইটস ভেরি নাইস। মানে খুব অন্য মুভিজ যেমন খালি গান না, গানগুলোই বেশি ফোকাসড থাকে। সো এটা তোমরা দেখো, সবাই দেখো মুভিটা, আমি আর পুরোটা বলবো না, তোমরা সবাই দেখো, খুবই ভালো লাগবে তোমাদের। আমার খুবই ভালো লেগেছে। ইটস অ্যাবাউট মাদার অ্যান্ড ডটার, তাদেরকে নিয়ে, তাদের ফিলিংস নিয়ে, বেসিক্যালি ওদের কীরকম মেন্টালি হচ্ছে সেটা নিয়ে। সো ইউ মাস্ট ওয়াচ দ্য মুভি, সো প্লিজ দেখ। অ্যান্ড আই লাভ সিঙ্গিং, তোমরা তো সেটা খুব ভালো করে বুঝতেই পারছো, সারাক্ষণ গুনগুন করছি আমি। অ্যান্ড ফর দ্যাট আই ইউজ স্টারমেকার, ইটস এন ভেরি নাইস অ্যাপ, আমার খুবই ভালো লাগে। অ্যান্ড খুব ভালো, সবাই ওখানে এত সুন্দর সাপোর্টও করে দেয়, এভরিবডি ইজ ভেরি সাপোর্টিভ ওভার দেয়ার। তা আমার ওখানে গান করতে খুবই ভালো লাগে। তো আমি আমার টাইম পাস হিসেবে মোস্টলি এসব করি আর কি, মুভিজ দেখি, গান গাই, এসব করি। তো দ্যাটস হোয়াট তোমাদের এখানে আমি মাঝে মাঝে আমার গানগুলোকে আপলোড করছি। বাট আই এম ভেরি আপসেট যে আমি সত্যি তোমাদের কারোর কাছে সেরকম সাপোর্টই পাচ্ছি না। মিনস স্টার মেকারে আমি এত সাপোর্ট পাচ্ছি অ্যান্ড ইউটিউবে সত্যি আমি এত সাপোর্ট পাচ্ছি না, আই ডোন্ট নো ওয়াই। অ্যান্ড আমি তোমাদের বারবার বলছি, যদি তোমাদের কিছু আমার খারাপ লেগে থাকে, তোমরা আমাকে এটা ডিসলাইক এটা দাও ইয়া কিছু লেখো, বা কিছু যদি খারাপ লাগে তো বলো, সেটা আই উইল ট্রাই টু মেক ইট বেটার। বাট আমার এটাই খারাপ লাগছে যে কেউ কিছু সেটাও লিখছে না ইয়ার, কেউ এটাও দিচ্ছে না, কেউ এটাও দিচ্ছে না, কেউ কোনো কমেন্টসও এখনো অবধি সেরকম কিছু লিখছে না। সো প্লিজ গাইজ, I want to make friendship with you and I want your support. Please kichu lekho bolo ya anything, any kichu bhalo lage anything, because ami jotota ja pari ami dawa chesta kori. So please guys, if you like my songs, at least give a like and subscribe karo. I'm waiting for all of you, please. Thank you.